ও বান্দা তুমি হতাশ হও কেন? কত গুনাহ তুমি করেছো, সমস্ত গুনাহ আমি তোমার মাফ করে দেব। লাউলাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকাউমিন হাত্তা ইয়ুযনিবুন। ও বান্দা তুমি দুনিয়াতে এসে যদি গুনাহ না করো আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, বাইরে বের করে দেব। এমন একটা জাতি দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে, আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। অতএব আজকে থেকে গুনাহ শুরু, এরকম কিছু নাকি? ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন। গুনাহ না করলে আপনার চোখে পানি আসবে কেমনে? আপনার চোখে যখন পানি আসে আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান। আল্লাহ বলেন, বান্দারে সাত সমুদ্রের পানি জাহান্নামের আগুনে এক কোণা নিভাতে পারবে না, কিন্তু তোর চোখের এক ফোঁটা পানি আমার জন্য যদি কাঁদে, তুই যদি আমার জন্য কেঁদে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারিস, সাতটা জাহান্নামের আগুন তোর এক ফোঁটা চোখের পানিতে আমি আল্লাহ নিভাইয়া দেব। কার কথা? কার কথা? এর চাইতে আশাব্যঞ্জক কথা পৃথিবীর কোথাও পাবেন আপনি, পাবেন না। কেউ আপনাকে সান্ত্বনা দেবে না, বাবার কাছে যাবেন বাবা বিরক্ত হবেন, মার কাছে যাবেন মাকে বারবার ডাকবেন বিরক্ত হয়ে যাবেন, ছেলে কি বারবার কিছু বলবেন বিরক্ত হয়ে যাবে, কর্মী হয়ে নেতাকে বলবেন বিরক্ত হয়ে যাবে, পৃথিবীর মানুষের কাছে বারবার চাবেন বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষকে বারবার ডাকলে বিরক্ত হয়ে যায়, আর আমার আল্লাহকে বান্দা বারবার ডাকলে আল্লাহ খুশি হয়ে যায়। ইদা তাকাররাবাল আব্দু ইলাইয়া, যখন কোন বান্দা আমার দিকে আসতে নাই, হেঁটে হেঁটে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই, যখন কোন বান্দা আমার দিকে এক পা আগায় আমি তার দিকে দশ পা আগায় যাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কেউ আমার আপন না, বউ আমাকে ভুলে যাবে, ছেলে আমাকে ভুলে যাবে, মেয়ে আমাকে ভুলে যাবে, আজ কি মরে যান আপনার নাম ধরে আর কেউ ডাকবে না, আপনার ছেলেও বলবে লাশটা ঘর থেকে বের করো। আপনি বড় মন্ত্রী, আপনি এমপি, আপনি জজ, আপনি ব্যারিস্টার, আপনি মরে গেছেন, আজকে বলবে লাশটাকে গোসল করাও, লাশটাকে দাফন দিয়ে দাও, আমার নাম হবে কি? আরো জোরে বল, আমার নাম কি হবে? কিসের তাকাব্বুর? কিচ্ছু না। মান আকিয়াসুন নাস ওয়া হাযামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক লোকটাকে রাসূল বললেন যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে। আমরা মরার কথা বেশি স্মরণ করব, কোনো অহংকার থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোন প্রতিশোধ থাকবে না, কোন ক্রোধ থাকবে না। আল্লাহর পছন্দের বান্দা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনা আল-গায়্য ওয়াল-আফীনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনীন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করে, মানুষকে মাফ করে দেয়, ক্রোধ সংবরণ এবং মানুষকে মাফ করে দেওয়ার যোগ্যতা যে বান্দার মধ্যে থাকবে আল্লাহ সেই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আজকে আমাদের সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? ক্ষমা না প্রতিশোধ? ক্ষমা না প্রতিশোধ? আমার নবীজি যে মক্কার মানুষের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়ে মক্কা ছাড়লেন, সে রাসূল যখন মদিনা বিজয় করলেন প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। প্রতিশোধ নিলে পরে এটার তৃপ্তি কিছুক্ষণ, আর মাফ করে দিলে এটার তৃপ্তি হলো সারা জীবন। মাফ করতে শেখে না যে মুসলমান, যে মুসলমান মাফ করতে জানে না সে মুসলমানকে আল্লাহও মাফ করবেন না। সবার উপরে তিনি যিনি, যিনি তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি কত উপরে আছেন? এটা কি আমরা যেতে পারবো? দুনিয়াতে থেকে যেতে পারবো আমরা? দুনিয়াতে থেকে একজন গেছেন, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন, তিনি কে?
মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশ আযীম পর্যন্ত গেছেন আরশ আযীমটা কোথায় অনেক দূরে আলা এটার তাফসীর যদি একটু আধুনিক করা হয় তাহলে একটু কথাগুলো একটু মনে হয় রসহীন হবে কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদের মাথার উপরে এই বিশাল আকাশ এই আকাশের কি কোনো খুঁটি আছে না বিগাইরি আমাদ কোনো খুঁটি নেই আচ্ছা এই আকাশটা কত মাইল দূরে কেউ বলতে পারবেন না সূর্য কত দূরে এটা একটা অনুমান অনেকে বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল আনুমানিক আচ্ছা এই সূর্য থেকে আবার কিছু তারকা আছে বেটেল জুইস নামে একটা তারকা আছে যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় মানে ছোট হয়ে গেছে নাকি তো সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন জোরে বলি সুবহানাল্লাহ বেটেল জুইস 33 কোটি গুণ বড় এরকম করে আড্রা প্রক্সিমা সেন্টারাই এই যে তারকাগুলো আছে এরকম অসংখ্য কোটি কোটি তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি গঠিত সেই গ্যালাক্সি আবার একটা দুইটা না মহাশূন্যে আছে অসংখ্য কোটি কোটি গ্যালাক্সি জোরে বলি সুবহানাল্লাহ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই সেখানে যদি কেউ যেতে চায় যেরকম চাঁদের দেশে গেছে যদি কেউ নক্ষত্রের দেশে প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায় তাহলে বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11 যার সেকেন্ডের গতি হলো 11 কিলোমিটার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার মানুষ আবিষ্কার করেছে এই অ্যাপোলো 11 এ চড়ে যদি কেউ প্রক্সিমা সেন্টারাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী এই নক্ষত্রের দেশে যদি যেতে চায় তাহলে তার সময় লেগে যাবে 115,000 বছর মাত্র জোরে বলে সুবহানাল্লাহ কেউ কি যাবে কে যাবেন হাত তোলেন কেউ যাবেন যাওয়া সম্ভব হায়াত কয়দিন আর যেতে লাগবে কয়দিন এ তো গেল পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র গেল এখন এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এটাকে আকাশের কথা বললাম না মহাশূন্যের কথা বললাম মহাশূন্যের সব কথা কি বলছি ব্ল্যাক হোল আছে সেই ব্ল্যাক হোলে যদি আবার এই তারকাগুলো মিসিং হয়ে যদি ঢুকে যায় চকলেটের মতো খায় নিঃশেষ করে ফেলে সেই তারকার কোনো ভিত্তি অস্তিত্ব থাকে না বিশাল মহাশূন্য এরপরে হলো প্রথম আকাশ এরপর আবার বিশাল মহাশূন্য এরপর আবার দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশ প্রথম আকাশ কি সমান তাও না প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ কত বড় অথবা দ্বিতীয় আকাশের চাইতে প্রথম আকাশ কত ছোট মরুসাহারার ভিতরে যদি কোনো ব্যক্তি তার হাত থেকে একটা আংটি ফেলে দেয় মরুসাহারার তুলনায় আংটি যেমন ছোট দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট একটু আস্তে বলি সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয় আকাশ মহাশূন্য তৃতীয় আকাশ মহাশূন্য চতুর্থ আকাশ মহাশূন্য পঞ্চম আকাশ মহাশূন্য ষষ্ঠ আকাশ মহাশূন্য এরপরে ইন্দা সিদরাতিল মুনতাহা জোরে বলুন আল্লাহু আকবার এরপরে সাত আকাশ সাবা সামাওয়াত শেষ হলো এরপর আল্লাহ তাআলা আরশ আযীম সেখানে আরশ আযীমে তিনি সমাসীন আছেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ তিনি আরশ আযীমের সমাসীন আছেন সে আরশ আযীমের মেহমান একজন ব্যক্তি হয়েছেন দুনিয়াতে বসেই তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সাত আকাশের উপরে আমার আল্লাহ তাআলা আরশ আযীম তিনি সবার নিচে না সবার উপরে সুবহিস মা রাব্বিকাল আলা সবাই বলেন সুবহিস মা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া
سنقرئك فلا تنسى إلا ما شاء الله. জোরে বলুন আল্লাহু আকবার। অতএব তোমার জীবনের সমস্ত প্রশংসা সমস্ত পবিত্রতার কথা একমাত্র আল্লাহর জন্যই তুমি করবে, যিনি সবার বড়, সবার উপরে যিনি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সবচেয়ে বড় কে? আল্লাহ। সবচেয়ে বড় কে? আল্লাহ। সবচেয়ে বড়র আরবি কি? আল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই আওয়াজটা মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি বলেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আরো জোরে আল্লাহ। এই অস্ত্রকে কিন্তু অনেকেই ভয় পায়। ঠিক আছে না? নাই ঠিক আছে না? ভয় পাওয়ার লোক আছে না? নাই ঠিক। যারা ভয় পায় তারা জবহ করে কোন নামে? আল্লাহ। প্রাণী জবহ করে, প্রাণী যে জবহ করে, যারা আল্লাহু আকবার বলতে ভয় পায় তারা প্রাণী জবহ করে কার নামে? ভয় পায় তো। যদি আল্লাহর নাম না নেয়, আল্লাহু আকবার যদি না বলে, বিসমিল্লাহ যদি না বলে, ওই পশু কি খাওয়া জায়েজ না হারাম? বলেন কি কি? বলেন কি হবে? হালাল হবে না হারাম? যে প্রাণীর জবহ আল্লাহর নামে হবে না সেই প্রাণী খাওয়াও জায়েজ হবে না, সম্পূর্ণ হারাম হয়ে যাবে। অতএব আল্লাহু আকবার এই শব্দ বলতে যাদের দ্বিধা লাগে, মুসলিম পরিবারে জন্ম নিয়ে যারা আল্লাহু আকবার বলাটাকে লজ্জাকর, বিব্রতকর, আপত্তিকর মনে করে, আমি আমার ভাষায় বলতে চাই দীন শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে ওদের ইমান বিতর্কিত। আসতে বলবেন না? জোরে বলুন ঠিক কি না? যারা আল্লাহু আকবারকে বিতর্কিত করতে চায় ওদের ইমান বিতর্কিত, ওদের চিন্তা চেতনা বিতর্কিত, ওদের জন্ম পর্যন্ত বিতর্কিত। মুসলমান ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে মোকাবেলা করার দরকার আছে না নয়? রাজি আছেন? কারা কারা হাত জোড়া দেখান? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় তিনি, কত মহান তিনি! আকাশের দিকে তাকালি টের পাওয়া যায়, সূর্যের দিকে তাকালি টের পাওয়া যায়, আমার আপনার দেহের দিকে তাকালেও টের পাওয়া যায়। আমি তো আমার ভাষায় বলি, এই যে চোখ কান নাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এই চোখ এই কান এই নাকটা হলো পদ্মা মেঘনা যমুনা যত বড় তার চেয়ে বড় আল্লাহ পাক চোখ নাক মুখ দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই নাক এই কান এই মুখ এত বিশাল বড়, এর লাইন গুলো পদ্মা ফেল মেরে যাবে, যমুনা ফেল মেরে যাবে, মেঘনা ফেল মেরে যাবে, এত বড় বড় আল্লাহ তারা পার্শ্বপাতি গুলো আমাদের দেহের মধ্যে সেট আপ করে দিয়েছেন। আশ্চর্য হয়ে যাব আমরা, প্রত্যেকের যে চোখ আছে চোখের পিছনে, প্রত্যেকের চোখের পিছনে 170,000 নার্ভ আছে, 170,000 নার্ভের সঙ্গে লাগানো ছোট্ট এই চোখটা, এর মধ্যে একটা নার্ভ যদি একটা রক যদি কারো সিনে যায় প্যারালাইজড হয়ে যাবে সে। আল্লাহ তাআলা এই চোখের ভিতরে আবার মেশিন সেট করে দিয়েছেন, বান্দা ধুলায় মলিন জমিনে যখন চলতে যাবে ধুলাবালি ডুববে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পিছনে একটা মেশিন দিয়েছেন, ধুলা ঢোকার সঙ্গে সঙ্গে পানি বের হয়ে যায়। আল্লাহ তাআলা সেই পানিটাকে এমন সিস্টেমে বানিয়ে দিয়েছেন এটাকে ড্রিঙ্কিং ওয়াটার বলা যাবে না, নর্মাল কোনো পানি নয়, এর মধ্যে রয়েছে কিছু শ্লেষ্মা, কিছু পিচ্ছিল পদার্থ, ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে এমন চোখের ভিতরে এমন একটা ওয়াইনমেন্ট দিয়ে দিয়েছেন, বান্দা যত ঝড় ঝাপটা যত মুসিবত যত ভাইরাস ঢুকুক না কেন আমি যে ওষুধগুলো তোর চোখে রেখে দিয়েছে তোর চোখ জীবাণুমুক্ত থেকে যাবে। জোরে বলিস সুবহানাল্লাহ। চোখ শুধু বানায় দেন নাই, আবার এটাকে কি করেছেন? খলাকা ফাসাওয়া, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, এটাকে লেভেল করেছেন, এটাকে প্রতিষ্ঠিত করেছেন, এটাকে মজবুত করে দিয়েছেন, চায়না মালের মতো শুধু বানাই সারা দেন নাই, চলে চলুক আর না চলে না চলুক এমনটা করেন নাই, এমন সুন্দর করে বানিয়েছেন, নিজের দিকে তাকায় দেখো কত সুন্দর চেয়ার আমি তোমার বানায় দিয়েছি। আমাদের শরীরে যে ডিএনএ আছে,
এই যে পুলিশ সাহেব এসেছিলেন কোন লোককে যদি হত্যা করা হয় সেই হত্যা করা হলো যাকে তার ডিএনএ টেস্ট করা হয় ডিএনএ মানুষের শরীরে যে পরিমাণ ডিএনএ আছে এই ডিএনএ এর দৈর্ঘ্য হলো 2000 কোটি কিলোমিটার জোরে বলি আল্লাহু আকবার যা পৃথিবী থেকে সূর্যপঙ্ক পর্যন্ত 50 বারেরও বেশি বার এটা আসা যাওয়া করা সম্ভব হবে এত লম্বা ডিএনএ আল্লাহ তাআলা একটা মানুষের বডির মধ্যে রেখে দিয়েছেন এবং এই ডিএনএ তে যে ইনফরমেশন আছে যে তথ্য আছে এই তথ্যকে যদি লিখতে যাওয়া হয় 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান হয়ে যাবে যার প্রতিটি খণ্ড হবে 500 করে 500 পৃষ্ঠার খণ্ড হয়ে যাবে আমার ভাইরা আমাদের দেহের যে কোষ আছে এই কোষের সংখ্যা হলো 37.2 মিলিয়ন নয় বিলিয়ন নয় ট্রিলিয়ন আল্লাহু আকবার সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন লোহিত রক্ত কণিকা আছে আরবিসি আছে 30 ট্রিলিয়ন শুধুমাত্র মস্তিষ্কে মানুষের মাথার মধ্যে একটা মানুষের মাথার মধ্যে নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এতক্ষণ শুধু বললাম চামড়ার নিচের অংশ উপরের অংশ দা আল্লাহ তাআলা আরো কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন মানুষের দেহে যে ব্লাড রয়েছে যে রক্ত রয়েছে এই ব্লাডের যে ভেসেল আছে এই ভেসেলটা হলো 97000 কিলোমিটার লম্বা 97000 কিলোমিটার লম্বা একটা ভেসেল রক্তের মধ্যে দিয়ে দিয়েছেন মাত্র 3 হাত ইয়ারফোন বান্দা পকেটের মধ্যে কিছুক্ষণ রাখার পর বের করলি প্যাঁচ লেগে যায় আড়াই হাত 3 হাতের একটা ইয়ারফোন ইয়ারফোন সেই ইয়ারফোনটা ইয়ারফোনের তার যদি প্যাঁচ লেগে যায় আল্লাহ তাআলা একটা মানুষের বডির ভিতরে 97000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল রেখে দিয়েছেন একটা দিনও একটা মুহূর্তের জন্য প্যাঁচ লাগলো না যখন সুবহানাল্লাহ কে দিয়েছেন বলেন আস্তে বলবেন না কে দিয়েছেন এরকম করে ছোট ছোট প্রাণীর মালিককে বলেন এই যে পোকাগুলো ওড়ে আজকে এত পোকা কি সলঙ্গার সব পোকা এখানে আসছে নাকি কত পোকা যে খাইলাম এ পর্যন্ত আল্লাহ জানে হা করি একটা করে ঠকে এই ছোট ছোট পোকা এরও চোখ আছে এরও কান আছে এরও লাংস আছে এরও লিভার আছে এর সমস্ত পা আছে এর পাখা আছে কে বানিয়েছেন আস্তে বলবেন না কে বানিয়েছেন ছোট্ট একটা মাসি মহান রব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন মাসি নামে সূরা আছে না নাই মৌমাছি সূরাতুন নামাল আল্লাহ পাক দিয়েছেন এই মৌমাছিকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তাআলার ফার আল্লাহ তাআলার যে ফার্মাসিউটিক্যাল আছে আল্লাহ তাআলা একটা ওষুধ কোম্পানি আছে সেই ওষুধ কোম্পানির মূল মূল যে ওষুধ বানায় মূল মেশিন যে মূল কারিগর সেটা হলো মৌমাছি জোরে কোন সুবহানাল্লাহ এই মৌমাছিকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন প্রত্যেক মাসির ভিতরে আল্লাহ তাআলা এত সুন্দর তার নিরাপত্তা নিশ্চিত করে দিয়েছেন একটা মানুষ এত শক্তিশালী হওয়ার পর একটা মাসিকে সহজে মারতে পারে না মারতে মারা যায় সহজে কেমন করে কখন দৌড় মারে টের পাওয়া যায় না ও যখন কোথায় কোথাও বসে দুই দিকে দুইটা অ্যান্টিনা ছেড়ে দেয় উপরের দিকে ছেড়ে দেয় উপরের দিকে সে তাক করে রাখে চোখ দুইটার পাশাপাশি আরেকটা চোখ সামনে আছে মুভিং আই চতুর্দিকে নড়াচড়া করে কোন দিক দিয়া কোন শ্রেণীর মধ্যে হামলা করলো যখন শ্যান্টিনায় চাপ লাগে যখন সে বোঝে হামলা আসতেছে চট করে সে দৌড় মারলো আল্লাহ বলছেন বান্দারে শুধু আমি তোকে চালাই না পৃথিবীর যত ছোট্ট ছোট্ট প্রাণীগুলো আছে সব প্রাণীর রাজ্জাক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলে সুবহানাল্লাহ সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে অতিথি পাখিগুলো আসে ছোট ছোট সেই পাখিগুলো চলে আসে 6 মাসের জন্য বাংলাদেশে আসে বাংলাদেশে আসার সময় তাদের কোনো ইমিগ্রেশন লাগে না ভিসা লাগে না পাসপোর্ট লাগে না আপনি ইন্ডিয়া যাবেন সামান্য পার্শ্বের দেশে কত কি লাগে সেই সাইবেরিয়ান থেকে সেই দ্বীপপুঞ্জ থেকে পাখিগুলো চলে আসে 6 মাসের মনে এই পাখিগুলো যে চলে আসলো এই 6000-7000 মাইল অতিক্রম করে সাগর সমুদ্র সব পার হয়ে যা আসতেছে ছোট্ট একটা মাথা নিয়া বাবুই পাখির মাথা চড়ুই পাখির মাথা কয় কেজি বড় কয় কেজি ওজন বলেন বাবুই পাখির ওজন মাথার ওজনটা কয় কেজি হতে পারে ছটাক ছটাক বোঝান থেকে আমি তো ছটাক হিসাব তো বোঝা বোঝার কথা ছটাক কয়েক গ্রাম হতে পারে এই ছোট্ট বাবুই পাখির মাথাটা এত ছোট
এর মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সেটআপ দিয়েছেন এমন একটা মেশিন দিয়েছেন যার মধ্যে উড়ে যাওয়ার জন্য একটা প্রোগ্রাম করা আছে প্রোগ্রামিং করা আছে সে যখন জন্ম নেয় পৃথিবীতে সঙ্গে সঙ্গে সে বিমানের মতো ওড়ার যোগ্যতা রাখে যরকান সুবহানাল্লাহ কারণ এক জায়গায় বসে থাকলে সে খাবার পাবে না আল্লাহ তাআলা ওই বাবুই পাখির ভিতরে ছোট্ট একটা ব্রেন দিয়েছেন সেটা হলো মোটর দানার মতো ছোট্ট মোটর দানার মতো আল্লাহ তাআলা এমন একটা ব্রেন দিয়েছেন সেই ব্রেনের মধ্যে আবার উড়ে যাওয়ার প্রোগ্রামও সেট করে দিয়েছেন বান্দারে তুমি কি সমস্ত প্রাণীর দিকে একটু তাকায় দেখো না আমি আল্লাহ সমস্ত প্রাণীর দিকে কেমন করে লক্ষ্য করি আমি কত সূক্ষ্ম সৃষ্টিকারী আমি একমাত্র খালেক আমি একমাত্র রাজ্জাক আমি সব কিছু চালাই অতএব বান্দা কারো প্রশংসা তোমার মুখে থাকবে না তারই প্রশংসা সবার সবার মুখে থাকবে যিনি সবার নিচে না সবার উপরে সবচেয়ে তিনি বড় সবচেয়ে তিনি উপরে তার উপর আর কেউ নাই তার মতো বড় ডিজাইনার কেউ নাই তার চাইতে বড় ইঞ্জিনিয়ার কেউ নাই তার চাইতে বড় প্ল্যানার কেউ নাই তার চাইতে বড় পরিকল্পনাকারী পৃথিবীর কেউ হতে পারে না অতএব বান্দা তুমি আল্লাহকে কেমন অস্বীকার করো আল্লাহ তোমাকে কত সুন্দর করে তোমাকে বানিয়েছেন প্রত্যেকের শরীরের মধ্যে কিডনি আছে না নাই মালয়েশিয়াতে আমার এক বন্ধু আছে আব্দুল গফুর ভাই আব্দুল মমিন তার নাম বিশাল সম্পত্তির মালিক দুইটা কিডনি তার ড্যামেজ হয়ে গেছে আমি তার হাতটা চেপে ধরলাম হাতের এই জায়গায় একটা মেশিন লাগানো আছে বললাম ভাই এই জায়গায় কি এরকম নড়েচড়ে কেন হুজুর এখানে মেশিন লাগানো আমার দুইটা কিডনি অকেজো তাহলে কি করেন প্রত্যেক সপ্তাহে আমি ডায়ালিসিস করার জন্য চলে যাই ডায়ালিসিস করতে হয় ডায়ালিসিস মেশিনের সামনে গিয়ে আমাকে বসতে হয় যে কাজ কিডনি করতো সেই কাজ ডায়ালিসিস মেশিন করে ওই ডায়ালিসিস মেশিনগুলোর ওজন হলো 100 কেজি আর আমার আল্লাহ আপনার আমার আপনার দেহের মধ্যে দুইটা ডায়ালিসিস মেশিন দিয়েছেন দুইটা কিডনি দিয়েছেন যার ওজন মাত্র 200 গ্রাম যেরকম সুবহানাল্লাহ الذي خلقك فسواك فعدلك الذي خلق فسوى والذي قدر فهدى আমার ভাইরা দুইটা কিডনি যদি ছোট না হয়ে 200 গ্রাম না হয়ে দুনিয়ার ডায়ালিসিস মেশিনের মতো যদি 100 কেজি 100 কেজি 200 কেজি হতো সলিমুদ্দির ওজন হলো 70 কেজি আর কিডনির ওজন হলো 200 কেজি চলো সুবিধা না অসুবিধা সুবিধা না অসুবিধা মানুষের শরীরের মধ্যে জেনারেটর আছে না নাই বিদ্যুৎ আছে না নাই সবকিছু আছে সব আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিয়েছেন সেই ব্যালেন্স করে বান্দাকে বলছেন বান্দারে সব আমি তোমার চাহিদা পূরণ করে দিলাম টানা টানা দুইটা চক্ষু দিলাম টানা টানা তোমার সুন্দর দুটি চেহারা উপরে সুন্দর দুটো চক্ষু দিয়ে দিয়েছি সুন্দর করে বারান্দার দুটো ভ্রু দিয়ে দিয়েছি বান্দা এই সমস্ত সুন্দর সৃষ্টির দিকে তাকায়া তোমার মুখ থেকে বলে ফেলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা কার কিন্তু ডাহুক চেহারা দেখে সুন্দরী নারীর চেহারা দেখে যুবক পাগল তাও ঠিক পাগল হতে হবে কিন্তু সেই যুবতী হতে হবে বৈধ না অবৈধ আস্তে করেন বৈধ না অবৈধ সুন্দরী নারী যদি আপনার স্ত্রী হয় আপনি তাকাবেন না কেন আপনি সারাদিন তাকে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু নিজের বউ না পরের বউ এটা যেন মনে থাকে আবার অন্য নারীর দিকে তাকানো যাবে না যৌন কামনা না জায়েজ নয় লোভ না জায়েজ নয় লোভ দিয়েছেন কে যৌন কামনা দিয়েছেন কে যৌন কামনা না হলে পরে আপনি স্ত্রী পাবেন কেমনে স্ত্রী রাখবেন কেমনে সন্তান পৃথিবীতে আসবে কেমনে আল্লাহর বান্দা পৃথিবীতে আসবে কেমনে যৌন কামনা থাকতে হবে তবে সেই যৌন কামনা হতে হবে কিসের ভিত্তিতে আসতে বলবেন না কিসের ভিত্তিতে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা জোরে বলুন আল্লাহু আকবার কোরআনের ভিত্তিতে যৌন কামনা হতে হবে আবার যৌন কামনা যদি আপনার মুখ আল্লাহ তাআলা না দেন জান্নাত যখন পেয়ে যাব সেই জায়গায় যৌন কামনা আছে না নাই সেখানে হুর আছে না নাই আস্তে আস্তে কয় হুর আছে না নাই একটা দুইটা বলেন
এক বুড়া চাচা কয় 70টা দেখছেন এই খবর যদি বুড়া চাচার সাসির কাছে যায় বলে জান্নাতে হুর আল্লাহ তাআলা পুরস্কার দিবেন একাধিক এটার সংখ্যা নিয়ে বিভিন্ন মত আছে একাধিক এক কথা একাধিক দুনিয়াতে যেমন একজন পুরুষের জন্য একাধিক স্ত্রী আছে না নাই পুরুষের জন্য একাধিক হুর আছে কিন্তু নারীর জন্য পৃথিবীতে কয়টা আস্তে কয় একটা বলেন কয়টা একটা এখন মেয়েরা যদি এরকম বলে কেন পুরুষরা যদি সাতটা পায় আমরা কেন পাবো না এরকম বলার মতো কিছু তসমিয়ান আসছেন আরো আছে না নাই এরকম কিছু বেকুফ এরকম কিছু অসুস্থ রোগী আছে না নাই পুরুষ পারে কেন আর মেয়েরা পারবে না কেন এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা এটার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও আছে না নাই আছে এর ক্ষতিকর দিক কি মেয়েরা কেন পারবে না এটার একটা বিশাল ব্যাখ্যা আছে যদি শুনতে চান শোনাবো শুনতে রাজি আছেন তো আমি জানি সিরাজগঞ্জ শিক্ষিত জেলা আমি যে আলোচনাগুলো করতেছি যে কথাগুলো বলতেছি এত রাতে গভীর মনোযোগ দিয়ে শোনা মানে কি জানেন প্রত্যেকই এক একজন বড় বড় শিক্ষিত মানুষ বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমার তো বিশ্বাস আমার আব্দুল গফুর ভাই আমাকে পড়াতে পারবেন এমন লোক এখানে বহু আছে সম্মানিত ভাই আমার দিকে তাকান ইসলাম যা দিয়েছে তা বান্দার অকল্যাণে না কল্যাণে কল্যাণে না অকল্যাণে কল্যাণে কিছুদিন আগে একটা জনসমারি হলো জনসমারি আমি তো আর সারা জীবন শুনেছি আদম সমারি এখন কি হয়েছে জনসমারি আদম পছন্দ হয়নি বুঝলেন আদম নবীর নাম তো হ্যাঁ আচ্ছা তাহলে আদম নবীর নাম বাদ পড়ছে জনসমারি হলো সেই জনসমারিতে পুরুষ বেশি না মহিলা বেশি হ্যাঁ বলেন মহিলা বেশি আচ্ছা ধরেন 50 লাখ মহিলা বেশি হলো আমার দেশে এই 50 লাখ মহিলা যে বেশি এক্সেস হলো এদের নিরাপত্তা কি বলেন এরা কি জাতীয় সম্পদ হবে আসতে বলে এরা কি জাতীয় সম্পদ হবে এরা কি সবার হবে না কয়জনের হতে হবে কয়জনের হতে হবে তাহলে আল্লাহ যে সিস্টেমটা দিয়েছেন এই সিস্টেমের মধ্যে বৃহত্তর চিন্তা বৃহত্তর কল্যাণ আছে না নাই বুঝে না মানুষ না বুঝে অনেক মন্তব্য করে বসে তালাক প্রাপ্তা বিধবা আছে না নাই আছে তালাক প্রাপ্ত মেয়েকে বিয়ে করলে অপরাধ হয় আর ধর্ষণের সেঞ্চুরি করলে অপরাধ হয় না তালাক প্রাপ্ত মেয়েকে বিয়ে করলে অপরাধ হয় কাবিননামা খোঁজে আছে না নাই আর আগে হলো বাচ্চার মা ফ্যান দিবেন না ফ্যান অফ আগে হলো বাচ্চার মা এরপরে হলো গায়ে হলুদ এরপরে হলো বিয়া এরা হলো সেলিব্রিটি এদেরকে অনার করে সম্মান করে সুযোগ পরিবেশ আসবে এই দেশে ইসলাম ছাড়া কিছুই থাকবে না জোরে বলি ইনশাআল্লাহ একটা পরিবেশ আসবে জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা যুবকরা আজকের মাহফিল আমি বেশি লক্ষ্য করছি যুবকরা তোমরা সবকিছু করতে পারো তোমরা সমাজের পরিবর্তন আনতে পারো কিন্তু পরিবর্তন আনতে হলে সবচেয়ে বড় যোগ্যতা হলো নিজের চরিত্রকে রাখতে হবে ফুলের মতো কিসের মতো তোমার এই ফুল ফুটন্ত গোলাপকে পচায় ফেলার জন্য নষ্ট করার জন্য বহু পচা মাসি আছে না নাই আছে না নাই নষ্ট হওয়া যাবে না তোমার সুখান সমাজে ছড়িয়ে দিতে হবে যুবকের যৌবনকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন কিন্তু সেই যৌবন কাজে লাগাতে হবে কার পথে আল্লাহর পথে লাগাতে হবে এই জন্য আল্লাহ তাআলা সূরা আলার শেষের দিকে এসে আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন কোন বান্দাগুলো সফল আমার কাছে কোন বান্দারা আমার কাছে মহা সাফল্য অর্জন করতে পারবে সেই বান্দাদের পরিচয় আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
بل تؤثرون الحياة الدنيا. জোরে বলুন আল্লাহু আকবার। তুমি জজ হয়েছো, চেয়ারম্যান হয়েছো, মন্ত্রী হয়েছো, অনেক বড় বড় অনেক বড় ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছো, এমডি হয়েছো। আমি আল্লাহ, আমার কাছে এগুলোর কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমার কাছে দাম হলো ওই বান্দা সফল হতে পেরেছে যে নাফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। মানতাজাক্কা, যে ব্যক্তি তাজকিয়াতুন নাফস আনতে পেরেছে। আমার আপনার দেহের মধ্যে একটা অংশ আছে নাফস, এই নাফস যদি ঠিক থেকে যায়, এই কলব যদি ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যাবে। আর এটা যদি নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য নাফসের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল তার উম্মতদেরকে নাফসের ট্রিটমেন্ট করা। রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. জোরে বলুন আল্লাহু আকবার। নফসের শুদ্ধতা ছাড়া বান্দা জান্নাত পাবে না। নফসকে কন্ট্রোল করতে হবে। নফস তো খারাপ কিছু চায়, নফসের কিছু ক্লাস আছে। এই নফস নিয়ে যদি কথা বলতে চাই একটু সময় লেগে যাবে। একটু আমাকে দয়া করে আমাকে সময় দিবেন। কে উঠবেন না? আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে, এটা নষ্ট হয়ে যাবে পরিবেশ। সবাই আমরা বসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নফসের ব্যাপারে এই জায়গায় বলেছেন, মান তাযাক্কা, তাযাক্কা পিউরিফাই করবে তার নফসকে কেমন করে, তার নফসকে শুদ্ধ করবে কেমন করে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ক্বাদ আফালাহা মান যাক্কাহা وقد خاب من دساها. জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তার নফসকে শুদ্ধ করেছে সেই হলো সফল, আর যে ব্যক্তি তার নফসের গোলাম হয়ে গেছে সে মহা ব্যর্থ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে বারবার আয়াতগুলো বলছি, বিরক্ত হচ্ছেন নাকি আপনি? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আমার দেশে কিছু আলোচক আছে, আয়াতও নাই হাদিসও নাই, আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে বান্দা তার নফসকে পাত্তা না দিয়ে নফসের দাসত্ব না করে আল্লাহর দাসত্ব করবে এবং নফসের বিরুদ্ধে যে ব্যক্তি অবস্থান নেবে, আল্লাহ বলছেন সেই বান্দাকে আমি আল্লাহ টেনে নিয়ে জান্নাতে মাওয়া নামক জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত নফস কি ভালো কিছু চায় নাকি? নফস তো ভালো কিছু চায় না। নফসের তিনটা ক্লাস আছে, নফস রুহ কলব, নফস রুহ, এরপরে কি কলব? নফস হলো লেজিসলেটিভ, রুহ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলব হলো ফেডারেটিভ। নফস হলো আইন প্রণয়ন বিভাগ, রুহ হলো প্রশাসনিক বিভাগ, কলব হলো বাস্তবায়ন বিভাগ। নফস গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, ব্যাংক চাই, বিমা চাই, নারী চাই, জেনা চাই, চুরি চাই, ডাকাতি চাই, ক্ষমতা দখল চাই। কি কথাকে বুঝতেছেন? কিন্তু বৈধভাবে না অবৈধভাবে। এগুলো হলো নফসের চাওয়া। আর রুহটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসন বিভাগ। এই রুহের কাজ হলো ওই নফস যখন অকাম কুকাম করতে চাই তখন রুহটা বলে দেয় না, এটা হলো আখেরাতের চেতনা, পরকালীন চেতনার রুহ। ইয়াস আলুনাকা আনির রুহ কুলির রুহু মিন আমরি রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রুহ তখন বাধা দিয়ে দেয়, ওই রুহ ওই সমস্ত খারাপ কাজকে বাধা দিয়ে ফেলে, আর কালটা এটা বাস্তবায়ন করে ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। এই জন্য আমরা রসুলের কাছ থেকে একটা দোয়া শিখে নিয়েছি, মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ তাআলা, তুমি আমার অন্তরকে দিনের জন্য তুমি আমার সাবেত করে দাও, দিন থেকে যেন আমার কলব অন্যদিকে না যায়। এই দোয়াটা চাই আমরা কার কাছে? আসতে বলবেন না কার কাছে? এই নফসের ট্রিটমেন্ট দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম, এই নফসের ট্রিটমেন্ট দিয়েছেন সাহাবায়ে কেরাম,
দিনের পথের মুজাহিদরা এই মুহূর্তে একজন দিনের পথের বড় মুজাহিদের কথা শোনার স্মরণ হয়ে গেল আব্দুল্লাহ বিন হুযাইফা নামে একজন দিনের বড় মুজাহিদ খলিফা উমরের শাসনামলে রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে গেলেন রোমান সেনাপতি রোমান শাসক তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকায় দিল একে একে 30 থেকে 40 জন মুজাহিদকে তারা টকবগের তেলের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে মেরে ফেলে দিল ওই মুজাহিদের লিডার আব্দুল্লাহ বিন হুযাইফাকে সামনে দাঁড় করায় বলল শোনো দেখতে পেলে তো কি করে ফেললাম তুমি ইসলামটা ছেড়ে দাও আব্দুল্লাহ বিন হুযাইফা তুমি যদি ইসলামটা ছেড়ে দাও আমি তোমাকে অফার করছি আমি তোমাকে বিশাল সম্মান দিয়ে দেব বিশাল মর্যাদা দেব আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেব এত প্রস্তাব দেওয়ার পরে তিনি মুসকি হাসি মেরে বললেন দুনিয়ার সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না কৌশল করে করা হলো কি আব্দুল্লাহ বিন হুযাইফার ঘরের ভিতরে আব্দুল্লাহ বিন হুযাইফার ঘরের মধ্যে ওই দেশের সবচেয়ে একজন সুন্দরী নারীকে উলঙ্গ করে ঘরের মধ্যে ঢুকায় দেওয়া হলো তিন দিন তিন রাত তিন দিন তিন রাত যখন রাখা হলো তিন দিন তিন রাত ওই মহিলা ওই ওই মুজাহিদের ঘরের মধ্যে অবস্থান করার পরও তিনটা দিন তিনটা রাত ওই আব্দুল্লাহ বিন হুযাইফাকে কাছে টানার জন্য বারবার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়ে যায় তিন দিন তিন রাত থাকার পর সে বাইরে বের হয়ে চলে আসলো মেয়েটাকে প্রশ্ন করা হলো তোমার সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাইফা কি আচরণ করেছে বলো সে বলতেছে তিন দিন তিন রাত তো তার সঙ্গে থাকলাম মনে হলো না তার মধ্যে পুরুষত্ব আছে কিনা তার মধ্যে পুরুষত্ব আছে কিনা জানি না সে তো একটা বারের জন্য আমার দিকে তাকালোই না শেষ পর্যন্ত রোমান রোমানদের লিডার আব্দুল্লাহ বিন হুযাইফাকে সেই জায়গা থেকে মুক্ত করে দিল এবং বলে ফেলল তাদের মধ্যে যে স্পিরিট আছে তাদের মধ্যে যে চেতনা আছে এই চেতনার বিরুদ্ধে যত বড়ই শক্তি হোক না কেন মুসলমানদেরকে কখনো পরাজিত করা সম্ভব নয় জোরে কোন সুবহানাল্লাহ নফসের ট্রিটমেন্ট কিসের ট্রিটমেন্ট বলেন নফসের ট্রিটমেন্ট নফসের চিকিৎসা করতে হবে